এই বিয়ারিংটা ইনস্টল করে দিচ্ছে। এখন আমরা 6201 যে বিয়ারিংটা আছে এটা ইনস্টল করতেছি। তো ওয়েল মডেল যে বাইকগুলো এই বাইকগুলো আপনার এই বিয়ারিংটা থাকতো 6001, আর নিউ মডেল যে বাইকগুলো এই বাইকের বিয়ারিংয়ের সাইজটা হলো 6201 সাইজ। তো এখন আমরা বিয়ারিংটা যখন ইনস্টল করব অবশ্যই সকেট বডির উপরে প্রেস করব, সরাসরি বিয়ারিংয়ের উপর প্রেস করব না, তাহলে সরাসরি হাত দিয়ে বাড়ি দিলে বিয়ারিংয়ের নয়েজ খারাপ হয়ে আসবে। তো এখন আমরা গিয়ারবক্সটা ইনস্টল করে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা ফর গিয়ারশিপ বা আপনারা অনেকেই চেনেন ফিঙ্গারের নামে, তো এই ছোটো যে ফিঙ্গারটা আমাদের ইনপুট শেপে থাকবে আর বড় যে ফিঙ্গারটা এটা হলো আউটপুট শেপে থাকবে। আর যে বাইকগুলো আপনার 5 গিয়ার 5 গিয়ার ওই বাইকগুলোতে আপনার 3টা ফিঙ্গার থাকবে। তো ওই ফিঙ্গারের মাথায় 2টা বল আছে, ফ্রি বল লাগাই দিব। দেওয়ার পরে আমরা ফর গিয়ারশিপ বা বোতল যেটা বলি আমরা গিয়ার বোতল এটা ইনস্টল করে দিলাম। দেওয়ার পর আমরা ফিঙ্গারগুলো বোতলের মধ্যে প্রবেশ করাই দিব। তো আমরা এই যে পিন 2টা বসাই দেব, ফিঙ্গার পিন একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। যেমন 1 নম্বর গিয়ার এখন নিউট্রাল পজিশনে আছে, 1 নম্বর এই যে এখানে যাবে, 2 নম্বর এই নিচে চলে গেছে, 2 নম্বর এই উপরে যাবে এই শেপে, 3 নম্বর এই শেপে আসবে, 4 নম্বর। তো গিয়ারটা আমরা এখানে যদি সেট করি নিই তাহলে আমাদের মনের ভেতর কোনো কনফিউশন থাকবে কি না, কারণ অনেক বাইকের আছে আপনার সেম ফর গিয়ারশিপ বা ফিঙ্গার একই রকম থাকে, একটু মানে ঘোরাঘুরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার গিয়ারটা পড়তে মানে ওঠা প্লাস মাইনাসের সমস্যা হয়ে যায়। তো আশা করি আমাদের গিয়ার বক্সের কাজ ক্লিয়ার। তো এই যে এটা হলো কিক পেনিয়াম, তারপরে একটা জাম পেনিয়াম এবং ওপরে স্প্রিং এবং ওয়াশার থাকবে। তো আমরা এটা সেট করে দিলাম, ব্যাস ওকে। এখন আমরা ক্র্যাঙ্কশ্যাফট সেট করব। তো নতুন কানেক্টিং রড, ইঞ্জিন বিয়ারিংগুলো নতুন জাপানি বিয়ারিং। তো ভিউয়ার্স, ক্র্যাঙ্কশ্যাফটটা বসে গিয়েছে। তো ভিউয়ার্স, ক্র্যাঙ্কশ্যাফটটা বসে, এখানে হাতুর দিয়ে বাড়ি দেবেন না, হাতুর দিয়ে বাড়ি দিলে আপনার ক্র্যাঙ্কশ্যাফটা টাল হতে পারে। তো ক্র্যাঙ্কশ্যাফটটা আমাদের 100% অ্যাকুরেট আছে। বসার আগে এই যে অবশ্যই সেন্টার পয়েন্ট গুলেন দিবেন দিয়ে, যদি বাইকটা বেশি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনার হালকা করে আটা ইউজ করতে পারেন, আর দিতে পারি আমরা জাস্ট গ্যাস্কেটকে আটকানোর মতো। আমরা মেইন প্লেটের এই যে এখানকার যে বিয়ারিং 2টা এই বিয়ারিং 2টা লাগাই দিয়েছি, এখন আমরা মেইন প্লেটটা বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস আমাদের মেইন প্লেট বসানোর কাজ শেষ, এখন আমরা মেইন প্লেটের যে নাটগুলো আছে এই নাটগুলো টাইট দিয়ে দিব। তো এখন আমরা এই যে গিয়ার বোতলের যে আপনার ওয়াশার এবং 10 নম্বর নাটটা থাকবে এটা আমরা এখন লাগাই দেব। তো ভিউয়ার্স, এই যে আমাদের নিউট্রাল সুইচটা লক করে ধরার জন্য এই যে এখানে একটা লক থাকবে এবং একটা স্টার নাট থাকবে। কিক স্প্রিংটা লাগাবো। তো সর্বপ্রথম কিক স্প্রিংটা এই যে এখানে ছিদ্র আছে স্প্রিংটা মাথায় বস প্রবেশ করাই দিব। হওয়ার পর এই যে একটা প্লাস্টিকের বুশ আছে আমরা এই জায়গায় দিয়ে দিব। দেওয়ার পর এই স্প্রিংয়ের যে মাথাটা আছে এটা আমরা এই এইখানটায় লক করে দেব।
তো ভিউয়ার্স আমাদের কিক স্প্রিং লাগানোর কাজ শেষ। তো এর নিচে একটা ফ্ল্যাট ওয়াশার থাকবে, তার উপরে আমাদের একটা সার্কিলিপ বা লক থাকবে। এখন আমরা কিকটি চেক করব। ঠিক আছে, এখন আমরা গিয়ার চেঞ্জারটা লাগাই দিব। তো আমরা ড্রাম স্টপারটা লাগাই দেব। তো এই ড্রাম স্টপারটা লাগার আগে অবশ্যই এই যে এখানে একটা মোটা আকারে ফ্ল্যাট ওয়াশার আছে, এই ওয়াশারটা আমরা নিচের দিকে দিয়ে দিব। তার উপরে থাকবে আপনার 12 নম্বর নাটটা। তো হালকা করে নাটটা ভিড়েই নেবেন। ভিড়ে নেওয়ার পর এখানকার যে স্প্রিংটা আছে, স্প্রিংটা আমরা এখন লাগাই দেব। তো ভিউয়ার্স এখন আমরা চেঞ্জারটা একটু চেক করতে পারি, গিয়ার নিউট্রাল বা। তো এখন নিউ মডেল মেট্রো কেএস বা ইএস বাইকের এই নিচে একটা মোটা আকারের লক ওয়াশার থাকবে। এটা প্রবেশ করার পর একটু ঘুরাই দিবেন। তারপরে এই যে তিন কাতা, তারপরে এই তিন মাথার যে লকটা আছে, আমরা এখানে ওয়াশারটাকে লক করে দেব যেন ওয়াশারটা আর না ঘুরে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বেবি পেনিয়ামটা ইনস্টল করব। তো এই বেবি পেনিয়ামটা যদি আপনার বেশি পরিমাণের লুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইকটি যখন গিয়ার দিয়ে আগাবেন একটা কোকো সাউন্ড আসবে। তো এরকম যদি সাউন্ড আসে তো আপনারা এই বেবি পেনিয়ামটা পরিবর্তন করে দিবেন, তাহলে সাউন্ডটা ভালো হয়ে যাবে। তো আগে লকটা আমরা ভালোভাবে বসাই দিলাম, এখন আমরা বেবি পেনিয়ামটা ইনস্টল করব। তো ভিউয়ার্স এখন আমরা ক্লাস হাউজিংটা সেট করব। তো এই ক্লাস হাউজিংয়ের এই যে বুস্টে যে দেখতে পাচ্ছেন, এই বুস্টে যদি আপনার ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকটা কোকো একটা সাউন্ড আসবে। তো এটা আমাদের যেহেতু ঠিক আছে, তো এখানে আমরা কোনো কিছু করতেছি না। হান্ড্রেড% ওকে। ক্লাস অ্যাসেম্বলিটা লাগাবো। তো ক্লাস অ্যাসেম্বলি এনার আগেরই ভালো আছে, আমরা মোবিলে ভেজে রাখছিলাম, এভাবে আমরা সেট করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন আমরা ওয়েল রোডার ক্যাপটা লাগাই দিব। তো এই ওয়েল রোডার ক্যাপটা অনেক সময় এই নাট খুলতে গিয়ে ফেটে যায়, তো ফেটে গেলে আপনারা পরিবর্তন করে দিবেন। কভারটা লাগাই দিব। বেয়ারিংয়ের সাইজ হলো 6001 সাইজ, এটা লাগিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা বুস্টে দিব, তার উপরে একটা চিকন বল এবং ক্লাস পিস্টন পিন। তো ভিউয়ার্স এখন আমাদের ক্লাস কভারের কাজ শেষ, আমরা ক্লাস গ্যাস্কেটটা দিয়ে ক্লাস কভারটা বসাই দিব। তো ভিউয়ার্স আমরা পিস্টনটা সেট করব, তার আগে আমরা সেন্টার পিনটা দিয়ে গ্যাস্কেটটা আগে বসাই দিব। আর অবশ্যই যখন ফুল ইঞ্জিনের কাজ করা হবে, এই যে
আপনার মেইন পার্টের যে গ্যাস্কেটের অংশটা এখানে শুধু আমরা হালকা করে একটু ইঞ্জিনাটা ইউজ করব যেন কোনো সাইড থেকে লিক না করে। এই যে টিক মার্কটা আছে এই টিক মার্কটা হবে আপনার সাইলেন্সার সাইটে। আর একটা বিষয়, যখন সিলিন্ডার বোরিং করা হবে এই যে এখানকার যে কালো কালো আবরণগুলো আছে এগুলো বোরিং করার সময় কিন্তু উঠে যাবে, তো এটা উঠে দিতেই হবে, দিলে আপনার বাইকের ভালো পারফরমেন্স হবে। না হলে এইটা সহকারে যদি আমরা বোরিং করি নেই তাহলে কিছুদিন পর দেখা গেল এই আটাটা উঠে গেলে আপনার পিস্টনটা সিলিন্ডারে লুজ হয়ে যাবে, তখন আবার দেখা গেল ব্যাড নয়েজ আসবে। সিলিন্ডারের নাটগুলো আমরা শুধু ভিড়াই দেব, ফাইনাল টাইট দেব যখন আমরা হেড বসাবো। তো ভিউয়ার্স, আমরা এক সাইডের গাডারটা এখন ইনস্টল করে দিচ্ছি। আমরা হেড গ্যাস্কেট লাগার আগে সেন্টার পিনগুলো দিয়ে দিলাম, তার উপরে আমাদের হেড গ্যাস্কেট। তো আমরা আগে টাইম এন্ড স্পকেটটা লাগাই দিব। টাইমেনটা সমান হয়নি, তো এখানে আপনার দুইটা মার্ক দেখা যায়, এই যে এখানে একটা মার্ক আর এদিকে একটা মার্ক, তো এক্স এল যে লেখা আছে এই এই মার্ক দুইটা আপনার টাইমেন হবে, আর এই যে বিন্দু মার্কটা এই বিন্দু মার্কের সাথে মিশে যাবে। তো আমাদের টাইমেনটা রং আছে এক ঘাট। বাস, আট নম্বর দুইটা নাট আছে, লাগাই দেব। শেষ, এখন ইঞ্জিনটি আমরা সিসিসি উঠে শুধু জাস্ট ম্যাগনেট কভারটা লাগাই দিয়ে বাইকটি আমরা স্টার্ট দিব। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের বাইকটি রেডি, তো এখন আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনবেন। তো বাইকটা যেহেতু সব কিছু নতুন কাজ করা হলো, রিং পিস্টন থেকে শুরু করে A to Z, তো ইঞ্জিনটা ফিরিয়ে গেলে আরও সুন্দর স্মুথ সাউন্ড হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।